আল্লাহর নামে উড়ছি শুরু, আল্লাহর নামে উড়ছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল-আকীদা আল-ওয়াসাতিয়্যা বইয়ের লেখক কে? এ ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, বি ইমাম আবু জাফর আত-তাহাবি, সি ইমাম ইবনু তাইমিয়া, ডি ইমাম ইবনু আব্দুল বার। আল-আকীদা আল-ওয়াসাতিয়্যা বিখ্যাত একটি গ্রন্থের নাম। ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হবে সি ইমাম ইবনু তাইমিয়া। ইমাম ইবনু তাইমিয়া, আমি কি এটা নির্দিষ্ট করে দেব নাকি আপনি কোনো চিন্তা ভাবনা করবেন? তাহলে এটা ফ্রিজ করে দিচ্ছি। লক করে দেওয়া হোক সি ইমাম ইবনু তাইমিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। জি, ইমাম ইবনু তাইমিয়ার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আল আকীদা আল ওয়াসাতিয়্যা। ইয়াজিদের শাসনের তৃতীয় বছরে তার সৈন্যরা কোন জঘন্য ঘটনাটি ঘটায়? এ মক্কা আক্রমণ, বি মদিনা আক্রমণ, সি কারবালার হত্যাকাণ্ড, ডি বাইতুল মুকাদ্দাস অবরোধ। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। যেই স্থানের অপর নাম বাতহা তার সাথে উত্তরের মিল আছে। ধন্যবাদ ইন্টেলিজেন্ট প্যানেলকে আমাকে ক্লু দিয়ে সহায়তা করার জন্য। যে স্থানের অপর নাম বাতহা, আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ মক্কা আক্রমণ। নির্দিষ্ট করে দেব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক এ মক্কা আক্রমণ। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে আপনি অনেকটা চিন্তার উপর ভিত্তি করে যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। জি, বাতহার অপর নাম আমি এ বিষয়ে একটু কথা বলতে চাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেছিলেন তখন তার মধ্যে খারাপ গুণগুলোর তেমন দেখা যায়নি, কিন্তু সে খলিফা হওয়ার পর একজন স্বৈরাচারী শাসক হয়ে ওঠে এবং সে অনেকগুলো খারাপ কাজ তার দ্বারা সংঘটিত হয়। যেমন কারবালায় হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাতের ঘটনা ঘটে এবং সে পবিত্র মদিনা শরীফের উপর হামলা চালায় এবং যেই মদিনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলে ঘোষণা করেছেন সেই মদিনাকে হালাল বলে তিন দিন সেইখানে সে হত্যাকাণ্ড এবং বিভিন্ন ধরনের নির্যাতন, জঘন্যতম নির্যাতন চালায়, এমনকি সে পবিত্র মক্কা নগরীর উপরও হামলা চালায়। এইভাবে সে একের পর এক জঘন্যতম কাজ চালায় এবং সেইভাবে নিজের পতনকে ডেকে আনে এবং তার অল্প কিছুদিন পরেই তার এই শাসনের অবসান ঘটে এবং সে বানরের কামড়ে, তার পোষা বানর ছিল, সেই বানরের কামড়ে সে আহত হয় এবং এই আঘাতের ফলে তার মৃত্যু ঘটে। ইন্টেলিজেন্ট প্যানেল থেকে তাওহিদ ভাই যে কথাগুলো বলছিলেন তার কথার আলোকে আমরা যেটা বুঝতে পারছি যে কেউ যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অথবা মক্কা মদিনার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তার পরিণতি যে ভালো হয় না সেটাই আমরা দেখতে পেলাম। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন, সবাইকে বুঝদান করুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী হুনাইস বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জিহাদে গিয়ে শাহাদাত বরণ করেন? এ তাবুক, বি উহুদ, সি বদর, ডি হুনাইন।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন? যদি কোনো অপশন না থাকতো তাহলে আপনি কোন যুদ্ধকে বেছে নিতেন এখানে অপশন হিসেবে? আল্লাহ আপনাকে রক্ষা করেছেন, উত্তর হচ্ছে সি, বদর। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক আপনার জন্য। পরিবর্তিত প্রশ্ন, নবুয়তের শুরুতে দৈনিক কয়বার সালাত আদায়ের নির্দেশনা দেয়া হয়? এ তিনবার, বি দুইবার, সি একবার, ডি পাঁচবার। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে বি দুইবার। বি দুইবার। আমি কি উত্তরটি নিয়ে নিব? ইনশাআল্লাহ। নির্ধারিত হোক বি দুইবার। আপনি যে উত্তরটি দিয়েছেন যে নবুয়তের পূর্বে দুইবার সালাত আদায়ের নির্দেশনা দেয়া হয়েছিল, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জানব কোরআন হাদিস আমি জানব।